ফেস মনে হচ্ছে বেশি পয়সা হয়ে গেছে, এবারে আমি ভিডিও অন করে सजना जी मैनु छड़ के नी जाना कदी। তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড গাইস। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে দুপুর 12টা থেকে, কারণ আমি সকাল থেকে ব্লগ করিনি। আর সামনে চলে আসছে ম্যাগ, সকালবেলা একবার হয়েছে বৃষ্টি, আর এখন এই যে এরকম কিছু ম্যাগের আবহাওয়া খারাপ, এখন কী বলবো আর। ওই জন্য ব্লগ করছি কম, কারণ দোকানে সকাল থেকে রয়েছে, ওই জন্য ব্লগ স্টার্ট করছি আমি দুপুর 12টা থেকে। আর এখন আমি একটা জিনিস দেখাচ্ছি, ম্যাগটা পুরো একদম কালো হয়ে চলে আসছে, মনে হচ্ছে আজকে দুপুরেও পানি হবে, তারপর পিচের কী হাল হবে জানি না। তো দেখা যাবো, ওটা রয়েছে কপালের উপরে ডিপেন্ড করছে যে ওটা পিচটা থাকবে কি না। পিচটা মনে হচ্ছে কিন্তু কিছু বাচ্চাকে চেপে ঝাঁপিয়ে পিচটার মধ্যে গর্ত করে দিয়েছে, তো কী হয়। আমি চলে আসছি নদী, আর নদীতে এই যে আমাদের এখানে কিছু এরকম দেখতে পাচ্ছে, এটা আসছে ক্লেন থেকে পানি আর কি, মানে যে মাঠে পানিগুলো জমে সেই পানিগুলো ড্রেনে করে, পানিগুলো আস্তে আস্তে ড্রেন করা রয়েছে, যারপর নদীতে এইখানে যাচ্ছে নদীকে। তো এখানে বেশি সাউন্ড শোনাচ্ছে না, তো চলো নিজে যাওয়া যাক, এখানে আমাদের পিচটা দেখতে পাওয়া যাক। তো এইখানটায় পেরোতে একটু মুশকিল, আর চলে আসছি এখানে আমি চলে আসছি নদী। আর আমাদের ওই যে সামনে যে পিচটা রয়েছে, পিচটা কিন্তু এই পানিতে কিছু হয়নি, কারণ এটা সিমেন্ট দিয়ে আমরা ভালোভাবে জাম করে দিয়েছিলাম, ওই জন্য রয়ে গেছে ভাতাতে পারেন। কিন্তু কিছু বাচ্চা ছেলের কারণে আর কি পা দিয়ে মাঝখানটা ভেঙে দিয়েছে, সাইড কিছু ভেঙে দিয়েছে। তো চলো দেখাই। তো গাইস আমি চলে আসছি পানিতে, সামনে আমাদের পিচ এটা। একটু পানি রয়েছে, এখানটা ভেঙে গেছে সামনের দিকটা, এদিকটা কিন্তু একটু ভেঙে গেছে, কারণ এদিকটা একটু সেরকম কিছু দেওয়া থেকে এদিকটা। তো গাইস এখানটা কিন্তু ভেঙে গেছে একদম, এখানটা একবার ভেঙে গেছে, এখানে মাঝখানটা, এখানে আমি সকালে যখন এসেছিলাম তখন এখান পর্যন্ত ভাঙা ছিল, কিন্তু এখন আর এটাকে কে পা দিয়ে ভেঙে দিয়ে, যদি দেখতে পায় তাকে যে ভেঙেছে তার অবস্থায় কী হবে জানি না। আর এখানটাও ভেঙে গেছে, এখানটাও একটু ভেঙেছে এখানটা। ওই পানিটা যে হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয়েছে, কারণ এটা ভাঙতে ভাঙুক পিচটা একদম মজবুত হয়ে গেল, একদম হাড় হয়ে গেছে পানিটা পেয়ে, তারপর পানিটা কমে যাক, তারপর আরেকবার সিমেন্ট দিয়ে এখানটা আমাদেরকে বানাতে হবে, কারণ এখানটা যা অবস্থা হয়েছে, আর ওখানটা একটু বাগাতে হবে, আর বাকি পিচটা পুরো ঠিক আছে, একদম ফাইন। ঠিক আছে এখন কিছু সিনেম্যাটিক শট দেখাচ্ছি, এখন সিনেম্যাটিক শটগুলো ফিল করুন। सजना जी तेरे बिना जी या लागे ना, हम रब से मांगे तुझे और कुछ मांगे ना, लकीर साथ मांगे गेरो का। তো গাইস আমি বসে আছি নদীতে, এখনো পর্যন্ত অনেক টাইম হয়ে গেল, আর সামনে পিচটা, এবারে যাব বাড়ি। তো চলো এখানে অনেকক্ষণ দেরি হলো, এবার যে একটু গেম খেলবো, তো চলো বাড়ি যাওয়া যাক। সো গাইস আমার অ্যাপাচিকে এখন পার্ক করে দিয়েছি এখানে, তো চলো এবার যাব ক্রিকেট খেলতে। তো ক্রিকেট খেলবো হয় দু তিন দিন পরে। তো গাইস মোবাইল ফাটানো হচ্ছে এখানে, ও মোবাইল ফাটানো হচ্ছে উপরে, এখানে বালি রয়েছে, পড়লে কিছু হবে না। ও গোপা গাইস মনে হচ্ছে বেশি পয়সা হয়ে গেছে, এবারে আমি ভিডিও অন করে। তো গাইস কুসকুলে এখানে ছবি তুলতে আসতে হচ্ছে, ক্যামেরা কত ভালো দেখছি আমরা। তো চলো এই পানিটাকে যাই। তো গাইস এখানে যা কাশফুল ফুটেছে এখন খুব সুন্দর লাগছে, আমি একটু জুম করে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। সো গাইস এটা হচ্ছে আমাদের নদীর পানির মাঝে মাঝে রয়েছে এগুলো একটা একটা করে, কারণ এখানে পানি থাকেনি, ওই যে সামনে রয়েছে এই সামনেটাতে পানি থাকে, এখানে কোনোদিনও পানি যায়নি, তো এখানটাতে পানি থাকে আগেটাতে, তো এগুলো আড়া থাকে শুকনা,
তখন এগুলোতে কাশফুল ফুটেছিল, কিন্তু এখন এই টাইম হচ্ছে কাশফুল ফুটার, তার জন্য এখন খুব সুন্দর লাগে। ওই উপর থেকে যদি দেখায় তখন আরও ভালো দেখাবে, যে উপরটা দেখতে পাওয়া যাচ্ছে, উপর থেকে যদি ভিডিও করা যায় পুরোটা ভালো দেখায়। তো গাইস এগুলো কত সুন্দর দেখতে লাগছে, তিনজনকার হাতেই রয়েছে আমাদের। ও ভিডিও বেশ টাইমে চালু হয়েছে গাইস, হাওয়াতে দুলছে। তো গাইস এখন একটা প্র্যাঙ্ক হতে চলেছে, গেম পার্টিদের সাথে একটা প্র্যাঙ্ক হবে, চলো। গেম মাতাল, গেমে মাতাল হয়ে গেছে একদম। ফাইনাল চলে আসছি দোকানে, আমি খেয়ে তারপর নদী গেছিলাম, তারপর বাড়ি আসছি, বাড়ি খেতে পেয়েছিল বলে কিছু খেয়েছি, তারপর আমি আসছি দোকানে। আর এখন দোকানে কেউ নেই, রাকিব দিয়ে ফোনটা করে ডাকি আমি ওকে। মালটা ভিক্ষা মাংছে এখানে, ভিক্ষা মাংতে চলে এসেছিল, এই যে দেখাচ্ছে মালটা ভিক্ষা মাংছে এখানটাতে বসে বসে বলছে আমার কিছু, মুখটা দেখা মুখটা ভিডিওটা যেতে থাকে না। ফাইনাল চলে এসছি আমি দোকান থেকে বাড়ি। তো আমি একটা আপনাদেরকে একটা খুশির খবর দিচ্ছি, যে আমাদের ইউটিউব চ্যানেলটা রয়েছে ব্লগ চ্যানেলটা, এটার মধ্যে কিন্তু 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে মনিটাইজেশন অন হয়ে যাবে। এবং আগে ছিল 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, তো এখন কি হয়েছে ওটা কমে 500 সাবস্ক্রাইব আর 3000 ঘন্টা ওয়াচ টাইম, তাহলে মনিটাইজেশন অন হয়ে যাবে। আর যেখানে ছিল শর্ট ভিডিওতে ভিউজ দরকার ছিল মনিটাইজেশন অন করার জন্যে 10 মিলিয়ন, এখন করে দিয়েছে সেটা 3 মিলিয়ন। তো আজকের ভিডিওটা এখানেই করছি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিন, যাতে নতুন সাবস্ক্রাইব করে দিন। দেখা পরবর্তী ভিডিও, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।